সকাল সকাল আগুন জ্বালিয়ে দিয়ে আবার ভয় পাচ্ছি, তাই এখানে চলে আসলাম কলপারে বালতিতে জল ভরে নিতে, যাতে আগুনটা ছড়িয়ে না যায়। ঘুম থেকে উঠেই উঠান ঝাড় দেওয়ার জন্য ঝাড়ুটা হাতে নিয়েছি। তারপর দেখলাম যে জঙ্গলগুলো অনেকটাই উঁচু হয়ে গেছে, মানে গাছের পাতা ঝাড় দিয়ে দিয়ে যেখানে আমি জমা করতাম সেখানে অনেকটাই উঁচু ঢিপ হয়ে গেছে। তাই ভাবলাম যে না, আজকে যেহেতু সকাল সকাল বাড়িতে সবাই আছে, না পাতাগুলো আগুনটা জ্বালিয়ে দেই, যেহেতু সবাই আছে কোনো ভয় নেই। আর এখন বুঝতেই পারছো চৈত্র মাস, যেরকম পাতা পড়ছে ঠিক সেরকমই হাওয়া, মানে এত জোরে জোরে হাওয়া, কোন দিক থেকে কোন দিকে আগুন চলে যাবে সেই ভয়ে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পাতাগুলো জ্বালিয়ে দিলাম। আর জলের বালতিটাও রেডি করে রেখে দিয়েছি, এদিক ওদিক একটা দুটো পাতাতে যদি আগুন ছড়িয়ে যায় তাহলে জল দিয়ে দেব। তো দেখো, আমি আরও ভালোভাবে একটা লাঠি নিয়ে চারকিনারের পাতা টাতা নোংরা প্লাস্টিকগুলো তুলে দিচ্ছি, আর ওদিকে আগুনটা জ্বালিয়ে দিয়ে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। যে আমি বাইরে যেতে পারছি না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আগুনটা জ্বালিয়ে দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে পাতাগুলো কখন পুড়বে। আগুন রেখে বাইরে অন্য কাজ করব, আর এদিকে আগুনটা যদি ছড়িয়ে যায়, বুঝতেই পারছো চৈত্র মাস আর চারিদিকে শুধু শুকনো পাতায় ভরে আছে, কখন কোন দিকে চলে যাবে এই ভয়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। আগুনের তেজটা এখন একটু কমেছে, তাই ভাবলাম যে না, বাড়ির ভেতরেই উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর বাইরে ঝাড় দিতে যাব। এদিকে আমার দেখাও হচ্ছে আর উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। আর দেখো উঠোনে কেমন ধুলো হয়েছে, এতটা রৌদ্রু পড়ে, মানে জল ছিটিয়ে না ঝাড় দিলে ঝাড় দেওয়াই যায় না। আর এখন যেহেতু সকালবেলা, আর বালতিতে জলটা রেডি করে রেখেছি সেই আগুনের জন্য, তাই আর উঠোনে জল দেওয়া হলো না, দুপুরে ঝাড় দেওয়ার আগে ঠিক দিয়ে ঝাড় দিয়ে নেব। উঠোন পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ভাবছি যে না, বাসি বাসনগুলো বাইরে বের করে ভিজিয়ে রাখি। ঘরটা ঝাড় দেওয়া এখনো হয়নি, ঘুম থেকে উঠেই বাইরে চলে এসেছি, আর অর্ণব ওদিকে ঘরে ঘুমিয়ে আছে। আর কালকে সন্ধ্যের থেকে রাতের বাসন একটাও ধোয়া হয়নি, সবগুলো জমিয়ে রেখেছি, তাই দেখো এখন কতগুলো বাসনের ঢিপ হয়ে গেছে। আর আজকে ঘুম থেকে ওঠা হয়েছে সকাল 7টায়। রোজ 6টার অ্যালার্ম দিয়ে রাখি, মানে 6টার সময় এমনিতেই জাগনা পেয়ে যাই। তোমাদের দাদা ভাই যখন বাড়িতে ছিল তখন ঠিক 6টা সাড়ে 6টার মধ্যে উঠে পড়তাম, কিন্তু এখন যেহেতু সকাল সকাল রান্নার চাপটা নেই তাই একটু লেট করেই উঠি। 6টার সময় জাগনা পেলেও ভাবি যে না, আর একটু শুয়ে থাকি, এত তাড়াতাড়ি উঠে কী করবো, এর জন্য 7টা সাড়ে 7টা বেজে যায় আর কি ঘুম থেকে উঠতে উঠতে। বাসনগুলো ভেজাচ্ছি আর মনে মনে ভাবছি যে বাসনগুলো ভিজিয়ে রেখে ব্রাশটা করে নিই, তাহলে এদিকে আমার ব্রাশটা হয়ে যাবে আর বাসনগুলো ভালোভাবে ভিজে থাকবে, তাহলে আমার মাজতে সুবিধা হবে। আর এখন যদি মাজতে করছি তাহলে আমাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো চলো, এর জন্য ব্রাশটা নিয়ে নিলাম, আর এদিকে অর্ণবের ব্রাশটাতেও কোলগেট লাগিয়ে নিলাম, কারণ ও ঘুম থেকে উঠেই যাতে ব্রাশটা করতে পারে। আর অর্ণবের ব্রাশে যদি আমি কোলগেটটা লাগিয়ে রাখি তাহলে ও একা নিজে নিয়ে ব্রাশটা করে ফেলে, আর যদি না লাগিয়ে রাখি তাহলে মানে ঘর থেকে দৌড়ে গিয়ে ওকে আগে ব্রাশটা দিতে হবে। আর তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই এত জোরে জোরে ব্রাশ করছে, আসলে না, এত জোরে জোরে ব্রাশ করলে তো আমার সব দাঁত খুলে পড়েই যাবে। আর আস্তে আস্তেই করছিলাম, তবে কি বলো তো, যেহেতু স্পিড বাড়িয়ে দিয়েছি তাই জোরে জোরে মনে হচ্ছে। মুখ টুক ধুয়ে সোজা দৌড়ে চলে গেলাম আগুনটাকে নেভাতে, কারণ দেখো পাতাগুলো পুড়ে গেছে কিন্তু নিচে অনেক আগুন আছে, একদমই নিচের পাতাগুলো ভালোভাবে পড়েনি, আগুনের ধোঁয়া উঠছিল। তাই ভাবলাম যে না, এখন তো আর এটার পেছনে দাঁড়িয়ে থাকা মানে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, অনেকটাই লেট হয়ে গেছে, তার মধ্যে আজকে অর্ণবের স্কুল আছে আর অর্ণব এখনও ঘুম থেকে উঠিনি, খাওয়া বানাবো কখন কি করব, এর জন্য আমি জল দিয়ে আগুনটাকে নিভিয়ে দিলাম। আর দিদি ভাইও বলছিল যে আগুনটা নিভিয়ে দাও, যেহেতু এখন চৈত্র মাস, আগুন কোন দিকে হাওয়া ছাড়বে, কোন দিকের আগুন কোন দিকে গিয়ে লেগে যাবে, এই ভয়ে আমি এক বালতির জল পুরোটাই সেই আগুনের উপরে দিয়ে দিলাম। তারপর চলে আসলাম বাসন মাজতে, দেখো একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়েছি বাসনগুলো ধোয়ার জন্য। আর আজকে যেই টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আমার ভিডিওটি দেখতে এসেছো সেই বিষয়ে আমি তোমাদেরকে সবটাই বলবো, তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। Thank you.
বলো এদিকে সমস্ত বাসন ধোয়া কমপ্লিট, এগুলোকে এবার নিয়ে যাই ঘরে। আর দেখো বাসনগুলো উঠাতে নিয়ে হাঁড়িটা থাপ করে পড়ে গেল, মানে বাসনগুলো ঠিকভাবে গামলায় আটছিলই না, এতগুলো বাসন ছিল। আর এবার চলে আসলাম কলপাটটা ভালোভাবে পরিষ্কার করতে। কলপাটটা যেহেতু নোংরা হয়ে আছে আর পাতা টাতা পড়ে আছে, এদিকে বাসনগুলো ধুলাম আর ভাত টাত চড়িয়ে আছে, এর জন্য ভাবলাম যে না ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। চলো বন্ধুরা, এদিকে কলপাটটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম, এবার ধুয়ে নিয়ে যাব গিয়া ফুল গাছে জল দিতে। এর জন্য আমি বালতি ভরে জল নিয়ে নিচ্ছি, মানে এতটা বড় বালতি, ভাবছিলাম যে পুরো ভরে নেব না অল্প করে নেব, তারপর হাফ বালতির একটু বেশি নিয়ে নিয়েছে। তো গাছগুলো বেশ কিছুদিন মানে জল দিলে তো ঠিকঠাক থাকে, আর যেহেতু এখন খুব রৌদ্র উঠেছে তাই একটু ভালোভাবে জলগুলো দিতে হয় সকাল বিকাল। কোনো দিন যদি সকালবেলা দিতে না পারি তাহলে বিকেলবেলা অবশ্যই দিয়ে দিই, আর কোন বেশিরভাগ সময় সকালবেলা দেওয়া হয়। তো দেখো গাছগুলোতে জল দিলে কত সুন্দর লাগে দেখতে, যেমন গাছগুলো একদম তরতাজা থাকে ঠিক সেরকমই ফুল দেয়। এই দিকে আগে টবের গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এখানে প্রচণ্ড বালি আর ধুলো আর ধুলো, শুধু এইখানে না পুরো বাড়িটাই শুধু বালি আর বালি আর ধুলো। তো এর জন্য দেখো আমাদের বাড়ির সামনে অনেক ঘাস হয়ে আছে, আমি ঘাসগুলোকেও উঠাই না, কারণ ঘাসগুলো যদি উঠাই এমনিতেই বারান্দা সাদা হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, একটুতেই ঘর একদম ঘর বারান্দা সাদা হয়ে যাবে ধুলোতে। তো টবের গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, এবার এখানে গোলাপ চারাটাও একটু দিয়ে দিচ্ছি, আর এদিকে হলুদ কালারের একটা ফুল হয়, ফুলটার নাম ঠিক আমার জানা নেই, তো ওই ফুল গাছটাতেও একটু জল দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও বেশ ভালোই আছি। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8:30, মাত্র আমি মুখ টুক ধুলাম, দেখলে এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, পুরো ব্লগটার সঙ্গে জুড়ে থাকো। এখন বাজে দেখো 8:30, একদম লাইট না 8:25। তো এখন বাজে সকাল 8:25, আর বাইরের কাজগুলো সকালবেলার বাইরের বাসি কাজগুলো সারলাম। আসলে উঠেছি তো ঘুম থেকে 7:00, একটু লেট হয়ে গেল কারণ ওদিকে আগুনটা জ্বালিয়েছিলাম, আগুনটা নেভানো পর্যন্ত আমি অন্য কাজে হাত দিতে পারছিলাম না, কারণ যেহেতু এখন চৈত্র মাস চারিদিকে একদম সব কিছু শুকনো, আর যদি হাওয়া ছাড়ে আগুন কোথা থেকে কোথায় যাবে দিনের বেলা বুঝতেই পারবো না। এই ভয়ে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, মানে তাও মানে আগুনটা জ্বালিয়ে দিয়ে যখন একটু নেভা নেভা হয়ে গেছে তখন উঠানটা ঝাড় দিয়েছি শুধু, তারপরে আবার গিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে মানে পুরো আগুনটা মানে মোটামুটি পুড়ে গেছে যখন পাতাগুলো, তারপরে জলটা ঢেলে অন্য কাজগুলো ধরলাম। তো দেখো অর্ণব এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। ওই দেখো 8:30 বেজে গেছে, 9:00 আগে না ওকে টেনেও উঠাতে পারি না। তো যাই হোক ঘটটগুলো ঝাড় দিয়ে নিই, তারপর ওকে উঠাচ্ছি। আর দেখো মাত্র মুখটা ধুয়ে এখনও ক্রিম ট্রিম লাগাইনি, তো চলো মুখটা ধুয়ে এসেছে, এখন ক্রিম ট্রিম লাগিয়ে একটু টিপের ফুটা দিয়ে দেবো, কেমন লাগছে মুখটা দেখতে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম একটু ক্রিম ট্রিম লাগাতে মুখে, মুখটা কেমন যেন হয়ে আছে। আর এখানে আমি লাগিয়ে নিলাম একটু সানস্ক্রিন, কারণ যেহেতু সারাদিন বাইরেই কাজ করব রৌদ্রের মধ্যে, তাই একটু সানস্ক্রিন লাগানোটা দরকার। এইভাবে এখন সানস্ক্রিনই লাগালাম, তারপর আবার শুরু করে দিলাম কাজ। টেবিলটা একটু ভালোভাবে মুছে নিলাম, মুছে নিয়ে দেখি বোতলটা পড়ে আছে সেটা উঠিয়ে রাখলাম। এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, 3টা রুমের দিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম সামনের বারান্দাটা ঝাড় দিতে, তো চলো সামনের বারান্দাটাও ঝাড় দেওয়া কমপ্লিট, এবার যাব চা বানাতে। সকাল সকাল চা না খেলে মুডটা যেন একদমই ভালো লাগে না। আর ওদিকে অর্ণব ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম যেন একটু চাটা খেয়ে নিই আর ওকেও একটু খাবারটা দিয়ে দিই। ঘুম থেকে উঠে বলছে ব্রাশ করতে, কিন্তু ব্রাশ তো করছি না, খালি দুস্তমি আর দুস্তমি করেই যাচ্ছে। আর ওই দেখো ও বাইরে বারান্দায় গিয়ে বসে আছে, মানে সিঁড়িতে বসে আছে হা করে। তো যাই হোক চলো ওকে ব্রাশ করিয়ে দেবো এখন। আর এদিকে দেখো গঙ্গা ফুরিংটাও এসে বসে আছে,
তো অন্য ব্রাশ করে এসে আমাকে দেখাচ্ছিল, দেখো মা এটা কি একটা পোকা দরজায় বসে আছে। আর ওদিকে চাটা বসিয়ে দিয়ে চলে আসলাম এদিকে বিছানাটা গোছাতে। বিছানাটা সকাল সকাল না উঠালে অনেকটা লেট হয়ে যায় উঠাতে। অর্ণব যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওদিকে আমার চাটা বসিয়ে দিয়ে আমি এদিকে বিছানাটা উঠিয়ে নিচ্ছি, কারণ এদিকে চাটাও হয়ে যাবে আর আমার বিছানা গোছানোটাও হয়ে যাবে। আর সব থেকে বড়ো কথা, যার জন্য আজকে সকালের পুরো ব্লগটা দেওয়া, যে অনেকেই আমাকে বলে যে আমার কোনো খেয়ে দেয়ে কাজ নেই, আমি শুধু সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি। তাহলে শুধুমাত্র তোমাদেরকে বলছি যে ভাবছো যে আমি শুধু সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি, আমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, মানে একটু রান্না করে খেলে খাই, তা না হলে সারাক্ষণ মোবাইলের মধ্যেই মুখ গুজে বসে থাকি, নাটক করি, ঢং করি, শুধুমাত্র তাদের জন্য বলছি যে হ্যাঁ, এগুলোকে যদি তোমরা কাজ মনে না করো তাহলে মনে নাই হতে পারে, তবে আমার কাজ এগুলোই। আমি একজন সাধারণ গরিব ঘরে গৃহবধূ, আমাদের না গরু ছাগল আছে না আবাদি জমি আছে যে গরু ছাগলকে আমি দেখাশোনা করব বা জমিতে পড়ে সারাদিন কাজ করব, সেগুলো তো আমি করি না বলতে আমাদের সেরকম পরিস্থিতি নেই বা আমাদের জমিও নেই বা গরু ছাগলও নেই বাড়িতে, এর জন্য তোমাদের মতো বাইরের কাজ করা হয় না আমার। এতে কিন্তু আমার ফ্যামিলি মেম্বারের কারোরই কোনো সমস্যা নেই যে আমি কাজ বাজ না করে সারাদিন পায়ের উপরে পা তুলে মোবাইল টিপি। এতে তোমাদের যদি জ্বালা হয়ে থাকে তাহলে তোমরা এসে করে দিও আমার কাজগুলো, তবে আমার বাড়ির ফ্যামিলির কেউ আমাকে কিছু বলে না, ঠিক আছে? বাড়িতে সংসারে কাজকর্ম ফেলে রেখে যে আমি মোবাইল টিপি সেটা কিন্তু নয়। সকালবেলা ঘুম থেকে উঠে একটা সাধারণ গৃহবধূ যতটুকু করণীয় আমি সব করি। সকালবেলা তোমরা তো দেখছোই, সকাল থেকে সকাল 7টা থেকে 9:30 অবধি আমি তোমাদের সঙ্গে আজকে ব্লগ শেয়ার করলাম। এতটুকু টাইমে আমি কী কী করলাম কী কী করিনি সেটা তো তোমরা দেখতেই পেলে। তো এই দেখো এখানে চা হরলিক্স, অর্ণবের জন্য চা করলাম, আমার জন্য হরলিক্স করলাম। এবার চাটা খাওয়া দাওয়া করে অর্ণবকে পড়াতে বসাবো, পড়ানো হবে, তারপর আমি রান্না করব, অর্ণবকে স্নান করাবো, স্কুলের জন্য রেডি করাবো, খাওয়াবো, তারপরে স্কুলে পাঠাবো, তারপরে রান্নার বাসনপত্র যেগুলো থাকবে সেগুলো ধুবো, পুজো দেওয়া, তারপর আবার অর্ণব স্কুল থেকে আসবে, তারপর তো ওর পেছনেই থাকতে হবে অনেকটা সময়, তারপরে বিকেলবেলার কাজকর্ম যা আছে সব কিছু কিন্তু আমাকেই করতে হয়। যেহেতু আমি বাড়িতে একা থাকি তাই বাড়ির সমস্ত কাজকর্ম আমাকেই করতে হয়, ঠিক আছে? আর তোমাদের বাড়িতে হয়তো অনেকেই আছে তোমাকে কাজে হেল্প করার মতো, তোমরা বাইরে গিয়ে কাজ করো বা বাড়িতে কাজ করো বা জমিতে কাজ করো, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? আমি বাড়ির কাজ করার পাশাপাশি তোমরা হয়তো যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা হয়তো অনেকেই জানো যে আমার একটা ছোট্ট পার্লারও আছে। পার্লার বলতে বাড়ির ভেতরেই বসে থেকে যা দু একটা কাজ হয় তো সেরকম কাজও করি, আমাকে সেখানেও সময় দিতে হয়, তারপরে যেই বাকি সময়টা পাই সেটা সত্যি আমি মোবাইলে দিই, কারণ ভিডিও করতে আমার ভালো লাগে। এটা অনেকেরই ভালো নাও লাগতে পারে, অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার বাড়ির লোকের কোনো আপত্তি নেই, বিশ্বাস করো, যদি থাকতো তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারতাম না। তো যাই হোক, এতে তোমাদের মাথা না ঘামালেও চলবে যে আমি কি করি না করি, কাজ করি না, কিচ্ছু করি না, সারাদিন মোবাইলে নিয়ে ফোন টিপি, সেটা আমার ব্যাপার, ঠিক আছে? আমার উপরে ছেড়ে দাও। তো তোমাদের যদি সারাদিন রাত 24 ঘন্টা কাজ করার ইচ্ছে থাকে তো করতে পারো, আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? তো বন্ধুরা, কথাটা আমি তোমাদেরকে বলছি না, প্লিজ তোমরা গায়ে মেখে নিও না, কথাটা আমি তাদেরকে বলছি যাদের আমাকে নিয়ে জ্বালা। আমার সামনে এসে আমাকে কথা বলার এই সাহস্তা নেই, কিন্তু আমার আড়ালে যা মুখে আসে তাই বলে, ভিডিও করা নিয়ে, বিশেষ করে ভিডিও করা নিয়ে, মোবাইল নিয়ে বসে থাকি, এটা করি না ওটা করি না, মনে লজ্জা নেই, যা পারে তাই বলে। যাই হোক, পরে হলেও আমার কানে আসে, আজকে সত্যিই মাথাটা একদম গরম হয়ে গেছে, যে আজ আমাকে একদম ডাইরেক্ট সামনেই বলছে তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকিস, এভাবে তোর বাড়িতে কেউ কিছু বলে না। আমি যদি এইরকম করতাম তাহলে তো আমার বাড়িতে একদম আগুন লেগে যেত, যদিও আমি তখন তার মুখের সামনে কিছু বলতে পারিনি, কারণ সেরকম পরিস্থিতি ছিল না কিছু বলার, আর আমি সেটা কেউ যদি আমাকে কিছু বলে না সত্যি আমি মুখের উপরে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারি না, কিন্তু ভালোও লাগছিল না। কথাটা নিয়ে আমি অনেকক্ষণ ভাবলাম যে কী করব কী করব, সত্যি মানে কথাটা আমি হজম করে নিব নাকি। তো যাই হোক, শুধু তোমাকে বলছি, জানি আমি তুমি আমার ভিডিওটা দেখবে, সবাই কিন্তু তোমার মতো হয় না, আর তোমার মতো মানসিকতাও কিন্তু সবার নেই,
তো আমি আমার বাড়ির কাজকর্ম, বাচ্চা, সংসার সব দিক সামলে যদি মোবাইল টিপি না বা মোবাইলে আমি নৃত্য করি, ভিডিও করি, তাতে আমার বাড়ির লোকও কিচ্ছু বলবে না বা বলেও না। তো বন্ধুরা এই দেখো এখন বাজে 9:40, সকাল 7টা থেকে 9:40 পর্যন্ত আজকে সকালের ডেইলি রুটিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা চলো, আজকে অনেক অপ্রিয় সত্যি কথা বলে ফেললাম, না বলেও পারছিলাম না কারণ আমার পেটে হজম হচ্ছিল না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে।